যেখানে আল্লাহ পরিষ্কার করছেন যে প্রত্যেকটা মানুষের দুটা জীবন দুটো মরণ যাতে কোনো সন্দেহ আছে সুরা মনে হয় মোমেন্ট না সুরা গাফের যাই হোক চল্লিশ একচল্লিশ এগারো নম্বর এতে আছে না আমার তা নাতাই ওয়াহিটা নচনা তাই নে হে আল্লাহ আপনি দুবার আমাকে মৃত্যু দান করেছেন দুবার আমার মৃত্যু কার্যকরী করেছেন আবার দুবার আপনি আমাকে জীবন দিয়েছেন এখন আমি আমার সব অপরাধ স্বীকার করলাম বলেন এই দোজক থেকে বের হওয়ার কি কোনো রাস্তা আছে মানে দুই এটা সব ছেলেমেয়েরা জানি মানে দুই মানুষের জীবন দুইটা মরণ দুইটা এখন যদি আমরা মনকান নাকিরের ওইখানে তার জীবন এবং মরণকে মানি মানিনি তাহলে হয় যে তিনটে আল্লাহর কোরআনের খেলাফ এবং আল্লাহ বলছে যে এটার মালিক আমি এটারও খেলাফ এই জন্য আমরা এই কথাটা বলছি যে এটা সহি না এই কথাটা আলেমরা আইসকে যদি না বোঝে দশ বছর পর বুঝবে যখন হোক একদিন এটা বুঝবেই তারা এখন হয়তো তারা বুঝবে না পৃথিবী ইতিহাসে দেখেন অনেক বড় বড় বৈজ্ঞানিক তারা আউজবিল্লাহমিনা সৈতান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম কোলা হাল ইয়াস মাউনাকুম ইস্তাদৌনা আউয়ান ফাউনাকুম আউয়াদ ইব্রাহিম আলাহলামের তার জাতির সাথে কথা কাটাকাটি হচ্ছিল সেই বিষয়টা এখানে আল্লাহ কোরআনে তুলে ধরেছেন তো ইব্রাহিম আলাহলাম তার জাতিকে বললেন যে তোমরা যে দেবদেবীর আবাদাতগুলি করো হালিয়াস মাহুনাকুম তারা কি তোমাদের কথা শুনতে পায় এস্তাদ যখন তোমরা তাদেরকে ডাকো আউয়ান ফাউন অথবা তারা কি তোমাদের কোনো উপকার করতে পারে আউয়াদুর র অথবা তোমাদের কোনো ক্ষতি করতে পারে কয়লু বল না আবা না কাদাল কি তারা বলে যে বরং আমরা পেয়েছি আমাদের পিতৃপুরুষদেরকে কাজাল কি আফায়ালুন এভাবেই তারা করতেছিল তো পৃথিবীতে আপনি দেখেন পৃথিবীতে মোসিকরা অনেক বড় বড় রাষ্ট্রের মালিক আছে তারা এই মূর্তির পূজার পিছনে কত কোটি কোটি টাকা তারা ব্যয় করছে মূর্তিগুলি মূল্যবান পাথর দ্বারা তৈরি করছে স্বর্ণ দ্বারা তৈরি করছে কত কিছুই না তারা করছে এই মূর্তির জন্য তাদের জন্য হাজার হাজার কোটি টাকা ব্যয় করে তাদের জন্য সেই ঘর তৈরি করা হচ্ছে তো এগুলির সম্পর্কে আল্লাহ বলেন যে ইব্রাহি আসসালামের এই তর্ক ইব্রাহি আসলামের জাতি মূর্তি পূজা করত যে এরা কি করে এরা কি তোমাদের কথা শুনতে পায় তোমাদের কোনো উপকার ক্ষতি করতে পারে এর জবটা কি দিল যে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে এগুলি করতে দেখেছি তাই আমরাও করছি ইঘরাম আসলাম বললেন কলা আফার ওয়াইতুম মা কুন্তুম তাবুদুন তোমরা কি লক্ষ্য করেছ যে তোমরা যাদের এবাদত করো আন্তুম তুমি তোমরা এবং তোমাদের পিতৃপুরুষেরা আল্লা আল আকদামুন পূর্ববর্তী তোমাদের পূর্বের পিতৃপুরুষেরা যাদের করত ইব্রাম বলেন ফাইন মাধবুল্লি এরা সবাই আমার দুশ্মন ইল্লা রব্বাল আলমিন রব্বুল আলমিন ছাড়া রব্বুল আলমিন ব্যধিত এই সব দেব দেবী যেটা তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষরা করত এরা সবাই আমার দুশ্মন রব্বুল আলমিন ব্যতীত এখন এই রব্বুল আলমিনের বৈশিষ্ট্য কি আল্লা খালাকানি যিনি আমাকে সৃষ্টি করেছেন ইয়াহদিন এবং তিনি আমাকে সরল পথ দেখিয়েছেন রব্বুল আলামের পরিচয় রহমাসম কী দিলেন যে তিনি আমাকে সৃষ্টি করেছেন ফাহু ইহাদিন এবং তিনি আমাকে পথ দেখিয়েছেন আর কি করেন আল্লাদি ইউথ ইমোরি ওয়স্কিন তিনি আমার রব তিনি আমাকে খাদ্য দান করেন ওয়স্কিন এবং আমাকে পানীয় দান করেন খাবার খাদ্য পানীয় এটা তিনি আমাকে দান করেন আর কি করেন মারিস্তু ফাহুয়া ইয়স্কিন যখন আমি অসুস্থ হই তখন তিনি আমাকে সুস্থতা দান করেন আমার রব এগুলি করেন পল্লাদি ইউমি তুনি এবং তিনি আমার মৃত্যু দান করবেন মৃত্যু কার্যকরী করবেন সুময় তারপর তিনি আমাকে জীবিত করবেন এই যে আয়াতটা যে তিনি আমাকে ইউমি তুনি আমাকে মৃত্যু দান করবেন সুম্ময় কীন এরপর তিনি আমাকে জীবিত করবেন এই আয়াতটা করণগে বিশ বার আসছে তো এই আয়াতটা এটার উপরে অনেক তাপসির আছে এই আয়াতটা সম্পর্কে তাপসিল কাকা বলেন যে তিনি আল্লাহ তিনি কি করেন ইউমিটুনি তিনি আমার মৃত্যু কার্যকর করবেন এবং আল্লাহ মৃত্যু কার্যকর করার জন্য এক শ্রেণীর ফেরেস্তা তৈরি করিয়ে গেছেন যাদেরকে বলা হয় আজরাইল গ্রুপ আজরাইল হলো হেড এই গ্রুপে তারও দিনে মনে করেন কুটি কুটি ফেরেস্তা আছে এই ফেরস্তারা আল্লাহর হুকুমে তারা আমাদের মৃত্যু কার্যকর করেন সুময় হিন অতপর তিনি আমাদেরকে জীবিত করবেন মৃত্যু কার্যকরী করেন আল্লাহ এবং তিনি আমাদেরকে জীবিত করবেন এই কথাটা কোন আছে আল্লাহ ছাড়া কারো মৃত্যু কার্যকর করার ক্ষমতা এবং জীবন দান করার ক্ষমতাটা আল্লাহ ছাড়া কারো নাই এটা কিন্তু একটা বিরাট ব্যাপার এখন আমরা এই যে মন কামনা ব্যাপারটা আমরা যখন লেখাপড়া করছি আপনাদের মতো অন্য অন্য শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ওইটাই শিখেছি যে মন কামনা কিরের সু হবে কবরে এটা আমরা শুনেছি এবং আমরা নিজেরাও বহু অজও করেছি ব্যাপারে কত কিছু যুক্তিতর্ক দিয়া কিন্তু যখন পর গবেষণা করছি তখন দেখছি এটা মারাত্মক ব্যাপার তার কারণ মৃত্যু এবং হায়াত এই দুইটা জিনিস আল্লাহর সাথে কাজ মৃত্যু কার্যকর করবেন আল্লাহ এবং জীবন দান করবেন আল্লাহ কিন্তু আল্লাহ ছাড়া মানুষের বা কোনো প্রাণীর কেউ মৃত্যু কার্যকরী করতে পারে না জীবন দিতে পারে না এবং এই জীবন মৃত্যু দেওয়া এই বিষয়টা খুব বড় বিষয় মানুষের জীবনটা কিভাবে দেওয়া হয় সেটা আল্লাহ কোরআনে খুব বিস্তারিতভাবে বর্ণনা করেছেন যে পৃথিবীতে মানুষের সৃষ্টিটা কীভাবে হয় পিতামাতার দুইটা বস্তু একটা শুক্র আর একটা ডিম্বকোষ এই শুক্র কীট স্পার্ম এটা পুরুষের পৃষ্ঠদেশে থাকে আর নারীর বক্ষ স্থলে থাকে নারীর পাঞ্জরের হাটবিতে থাকে ওভাম ডিম্বকোষ এই এই স্পার্ম যখন ওভামকে কামড়িয়ে ধরে ধরার পরেই তখন এর থেকে জরায়ুর মধ্যে একটা ভ্রমণ সৃষ্টি হয় এই ভ্রণটা আস্তে আস্তে ডেভেলপ করতে থাকে ডেভেলপ করে এটা প্রথম চল্লিশ দিনে রক্তের আকার ধারণ করে দ্বিতীয় চল্লিশ দিনে এক টুকরা আকার রাখার ধারণ করে এমন টুকরা যেটা মানুষ মুখে নিয়ে চিবাতে পারে এইরকম পরিমাণ তারপরে পরের চল্লিশ দিনে সেটা একটা অবকাঠামো একটা মানুষের পুরোপুরি একটা স্কেলেটন মানে হাড্ডির একটা পুরো অবকাঠামো সৃষ্টি হয়ে যায় এই সৃষ্টি হয়ে যাওয়ার পরে তিন চল্লিশ একশো দিন পরে একশো দিন পরে আল্লাহ তালা ওখানে রুহ ফুকে দেন কারণ এই রুহুটা যে আল্লাহ আল্লাহতালা ওখানে পাঠান এর কোনো ব্যাখ্যা আমাদের কাছে নেই আজ পর্যন্ত কেউ বলতে পারে না তিনটা গভীর পর্দার মধ্যে সন্তানের আমরা সবাই আপনি আমি সবাই মারপেটে এরকম আমরা বড় হয়েছিলাম এরপরে রুহুটা একশো বিশ দিন পরে আল্লাহ তালা ওখানে পাঠাই দিলেন কিভাবে তিনি এটা করেন রুহু কোথায় থাকে কিচ্ছু আমরা বলতে পারি না এবং এই রুহু আল্লাহ সারা এই রুহু দান করার কারো কোনো ক্ষমতা নাই তবে ঈশ্বরের রুহু এটা মরিয়ামের মধ্যে পাঠিয়ে দেওয়ার জন্য আল্লাহ তালা জিবুল ইসলামকে দায়িত্ব দিয়েছিলেন জিবির সেখানে তামাশাল্লাহ বাসরণে বলা আছে তিনি একটা মানুষের আকৃতিতে জিবুলিম মরিয়ামের সামনে হাজির হয়েছিলেন এবং ফুক দিয়ে বাতাসের সাথে তা এই ঈশ্বর আলাহামের যে সৃষ্টির যে উপাদানটা এগুলো খুব লম্বা কথা এই মসজিদের সংক্ষিপ্ত আলোচনা তো মুশকিল আদম আলাহসালামকে সৃষ্টি করার পর যখন তিনি পূর্ণাঙ্গ হয়ে গেলেন তো আদম আলাহ সালাম সৃষ্টি হওয়ার পরে যখন এই রুহুটা পায়ের দিক থেকে আস্তে আস্তে মস্তিষ্কের মধ্যে ঢুকলো তখন আদম আসলাম হাসি দিলেন হাসি দিয়েই তিনি বললেন আলহামদুলিল্লাহ এই এই আলহামদুলিল্লাহ কথাটা এইটা আদম আলাহিসাল্লামের মুখের প্রথম কথা এই হাসিতে তার নাক থেকে যে ফ্লুট বা তরল পদার্থ বের হয়েছে ওই তরল পদার্থের মধ্যে ছিল একটা স্পার্ম একটা শুক্র কীট যার দ্বারা একটা মা একজন মহিলা গর্ভবতী হতে পারে এই শুক্র কীট মস্তিষ্ক ঝরে পড়েছে আদম আদম আদমের তখন আল্লাহ তালা জিবিয়ামিনকে বলেছেন যে এটাকে তুমি সংরক্ষণ করো এটা বিশেষ কাজে ব্যবহার করা হবে এই শুক্র কীটটা মারিয়াম সাল্লাম যখন বড় হয়েছেন দ্বিতীয় ভাই যুবনীত হয়েছেন উপনীত হয়েছেন তখন আল্লাহ তাল্লাচকে পাঠাই দিলে যে তোমার কাজে আমার হতো এটা তুমি মরিয়ামের রুহে তার গর্বে তার জনিত তুমি ফুঁক দিয়ে দাও বাতাসে যার প্রবেশ করে এটা হলো আলাদা একটা বিষয় তো এসব বিষয়গুলির থেকে আমরা নিশ্চিত যে ঈশা আল্লাহ সালাম সেও আদম সন্তান সে আল্লাহর পুত্র না। এটা তাফসিরে আমরা যেটা তথ্য পাচ্ছি তাতে ঈশ্বা আলাহিসাম আদম সন্তান তিনি আল্লাহর পুত্র নন যেটা ইহুদি খ্রিস্টানরা বলে ইহুদিরা তো আসলামকে বলে আল্লাহর পুত্র এই যে সৃষ্টির একটা বিশেষ রহস্য ইশা আল্লাহ আল্লাহ দিয়েছিলেন যে তিনি আল্লাহর হুকুমে তিনি মৃতকে জিন্দ করতে পারতেন চারটে মানুষের জীবিত করছেন ঈসা আলাহ ইসলাম তার মধ্যে সর্বশেষ হল সাবে ন আর ইসা আল্লাহ ইসলামের এক বন্ধু ছিল আজের তারপরে বেন্তুল আজুজ এক বৃদ্ধের একটা মেয়ে তারপরে এবনুল আশিম যে অসুর আদায় করতো এরকম একটা লোকের একটা সন্তান এই চারটে জীবিত ঈশ্বলা আসলাম করেছিলেন এটা আল্লাহ প্রত্যেকটাই আছে বেএজনি বেজ ঈশাল আল্লাহ যে মবজা ছিল মাটি তারা চামচিকা বাদুর এরকম একটা পাখি তৈরি করতেন আল্লাহ রকমের ফুক দিলে পাখি রয়ে যেত জন্মান্ধর চোখে চোখ বুলালে সে চক্ষু লাভ করত কুষ্ঠরুগীর গায়ে হাত বুলালে কুষ্ঠীর সুস্থ হয়ে যেত এগুলো ছিল মজা কিন্তু প্রকৃতপক্ষে যে হায়াত এবং মোবাদ এইটার মালিক আল্লাহ ছাড়া কেউ না এটা কেউ করতে পারে না ফেরেস্তা বলেন কারো কোনো এটা ক্ষমতা নাই তাহলে এখানে এই মনটা নাকি একটা জিনিস মনে রাখবে এটা যেটা আমাদের মূল নীতি সেটা হলোই হাদিসে যদি একটা কথা থাকে সেটা যদি কোরআনে নাও থাকে যদি ওই কথাটা কোরআনের খেলাফ না হয় তা আমরা সেই হাদিসটাও গ্রহণ করতে রাজি এটা আল্লাহ রসুল বলতে পারেন তার এটা বলার অধিকার আছে ব্যাখ্যা দেওয়ার অধিকার আছে তিনি বলেছেন কিন্তু কোরআনে নাই তাতেও যদি কোরআনের খেলাফ না হয় আমরা এটা মনে নিতে পারি আর কথাটা হাদিসে আসে আর কোরআনের যদি খেলাফ হয় তা আমরা কখনোই সেটা মানতে পারবো না এটা হলো মৌলিক কথা এখন এই একটা কোরআন শেফের বীজ বাড়েছে যে মৃত্যু কার্যকর করেন আল্লাহ এবং হায়াত দান করেন আল্লাহ জীবন দান করেন না আল্লাহ ছাড়া কেউ করতে পারবেন তাহলে এখন মনকান্নাকে যাদের নাম কোরআনে নাই তারা মানুষকে কবরে চিন্তা করবে তারপরে প্রশ্ন করবে তারপর আবার তার মৃত্যু কার্য পার করবে এটা আমরা কিভাবে বিশ্বাসটা করব। এটা করতে গেলে তো আল্লাহ যেটা বলছেন এটার খেলা হয়ে যাচ্ছে বড় কথা অন্যান্য ফেরেস্তাদের তো নাম উল্লেখ আছে তো এই জন্য এই বিষয়টা শোনেন আমাদের এই দেড় হাজার বছরে ইসলামের শত্রুরা যে আমাদের কিভাবে আমাদের মধ্যে ফাঁসা ঢুকেই দিছে এটা আমরা আলেমুলাম সরল মানুষ এরা মনে করছে যে এটা বোধহয় আল্লাহ রসুল বলেছেন কিন্তু না অনেক কথা আছে যে আল্লাহ রসুল বলেন নাই যেহেতু খ্রিস্টানরা ঢুকছে এগুলো বিশ্বাস করার ফলে আমাদের মধ্যে একটা শিরকি আঁকি সৃষ্টি হচ্ছে যেখানে আল্লাহ পরিষ্কার করছেন যে প্রত্যেকটা মানুষের দুটা জীবন দুটো মরণ যাতে কোনো সন্দেহ আছে সুরা হয় কি মোমেন্ট না সুরা গাফের যাই হোক চল্লিশ একচল্লিশ নম্বর সুরা এগারো নম্বরে হাতে আছে রব্বানা আমারত্তা নাসনাতাইনে ওয়াকে এইতা নাস্নাতাইনে হে আল্লাহ আপনি দুবার আমাকে মৃত্যু দান করেছেন দুবার আমার মৃত্যু কার্যকরী করেছেন আবার দুবার আপনি আমাকে জীবন দিয়েছেন এখন আমি আমার সব অপরাধ স্বীকার করলাম বলেন এই দোজখ থেকে বের হওয়ার কি কোনো রাস্তা আছে ইসনাতাইনে মানি দুই এটা সব ছেলেমেয়েরা ইস্নাতাইন দুই মানুষের জীবন দুইটা মরণ দুইটা এখন যদি আমরা মনকান নাকিরের ওইখানে তার জীবন এবং মরণকে মানি নিই তাহলে হয় যে তিনটা আল্লাহর কোরআনের খেলাপ এবং আল্লাহ বলছে যেটার মালিক আমি এটারও খেলাপ এই জন্য আমরা এই কথাটা বলছি যে এটা সহি না এই কথাটা আলেমরা আয়ুষকে যদি না বোঝে দশ বছর পর বুঝবে যখন হোক একদিন এটা বুঝবেই তারা এখন হয়তো তারা বুঝবে না পৃথিবী ইতিহাসে দেখেন অনেক বড় বড় বৈজ্ঞানিক তারা সঠিক কথা বলার কারণে তাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে কিন্তু ফাঁসি দেওয়ার পরে কিছুকাল পরে গবেষণা করে দেখা গেছে যে ওনার কথাটাই ঠিক ছিল কিন্তু তারা রাগ করে প্রথমে তারা বুঝতে না পায় তাকে ফাঁসি দিয়েছে কাজে এরকম হয় যারা আলেম আলমরা কথা বলে এই কথাগুলি হঠাৎ করে সমাজের লোকরা মেনে নিতে পারে না এটা তাদের একটা চাপ সৃষ্টি হয় যে দিন শুনছি না এতদিন শুনলে আপনি কী হবে আপনার কাছে কোরআন আছে যেটা অকায়ত্য যার মধ্যে কোনো সন্দেহ নাই এই কোরআন ছাড়া অন্য কোনো কথা আপনি বলতে পারবেন যে সন্দেহ নাই কাজে এই জন্য যে কথাগুলি কোরআনের খেলাফ সেগুলি আমরা কখনোই গ্রহণ করতে পারবো না গ্রহণ করলে আমাদের ইমান নষ্ট হয়ে যাবে আমাদের আল্লাহর কোরআনকে অস্বীকার করা হবে কাজে এই জন্য এই বিষয়টা এই যে প্রক্রিয়াটা আপনাদেরকে বললাম মায়ের পেটে আমরা চল্লিশ দিন থাকার পরে ওখানে রুহুটা ঢোকে এই রুহুটা আল্লাহ ঢুকাই দেয় এটা আল্লাহ তারা কারো কোনো ক্ষমতা নাই কেউ জানেই না কোনো ব্যাখ্যাই নাই বয়াস আলু কানের রুহ কুলের রুহমেন আমি রব্বি হে রাসুল আপনার কাছে ওরা রুহ সম্পর্কে প্রশ্ন করছে আপনি বলেন রুহ হচ্ছে আমার রবের আদেশ এখন তার আদেশে একটা মানুষের মধ্যে প্রাণ সংসারিত হয় এই জন্য এই রুহুটা এটার কোনো ব্যাখ্যা নাই খালক এবং আমর এটা জটিল কথা খালক হল যে সৃষ্টিটা শক্তির মাধ্যমে অনুধাবন করা যায় আপনার আমাদের যে ইন্দ্র শক্তি চক্ষু কর্ণ নাসিকা জিভা ত্বক এই যে ইন্দ্রিয় শক্তি এটার দ্বারা যেগুলি অনুমান করা যায় সেগুলি হচ্ছে খাল আর আমর হচ্ছে আলার সৃষ্টি যেগুলি ইন্দ্রিয় শক্তি দ্বারা অনুভব করা যায় না এটার নাম হচ্ছে আমর রুহুটা খেয়াল বলছেন কুলের রুহু মেন ওটা আমার আদেশ এখন দেখেন আমরা আমিও এই ধরনের কথা কত বলেছি যখন বুঝি নাই আলমে আরও আছে এই শব্দটা শুনছেন না আপনারা আলামে আরো মানে রুহু জগৎ রুহুর একটা জগৎ আছে কিন্তু এই কথাটা একসবা ভুল তার কারণ রুহুট হলো আল্লাহর আদেশ সেটা তো বস্তু না সেটা তো চাল গমের মতো না যে আপনি গুদামে স্টোর করে রাখবেন আল্লাহর আদেশ এটা আপনি স্টোর করবেন কি করে আলাম তাহলে ওখানে রুহুর জগৎ রুহুগুলো ওখানে আছে না রুহুগুলি ওরকম নাই রুহুট হলো আদেশ কাজে এই আদেশ এটা আল্লাহর সাথে এটা সম্পৃক্ত এটার বাইরে এটার জন্য কোনো স্থান নাই এটাকে বাইরে কেউ স্টোর করে রাখতে পারে না অথচ আমাদের ধারণা আলমে আরো রুহ জগৎ নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন যে জিনিসটা আমাদের কোনো আমাদের কাছে কোনো ব্যাখ্যা নাই যার কোনো ব্যাখ্যা আমরা জানি না সে জিনিসটাকে আপনি কি করে একটা বস্তু মনে করে সেটার জন্য একটা জগৎ নির্ধারণ করেছে যে এইখানে এই রুহগুলি আছে রুহতালার সৃষ্টি না সৃষ্টি হলে সেটা এটা কথা ছিল আমার এই জন্য এই সমস্ত ভুলভ্রান্তি যে আমাদের মধ্যে আছে এগুলি কিন্তু মারাত্মক ব্যাপার তার কারণ রুহুটা হচ্ছে আমর সেইটা যদি যদি আপনি এটা জগৎ সাব্যস্ত করেন আর মনে করেন সেগুলো সেইখানে স্টোর করা আছে তাহলে তো আর রুহুকে আপনি আমর যেটা মানলেন না আপনি কী কথা বুঝতে পারছেন রুহুটা যে আমর আদেশ আপনি যদি এটা আদেশ না মেনে মনে করেন যে এটা একটা সৃষ্টি এটাকে কোনো একটা জায়গায় সৃষ্টি করে স্টোর করে রাখা হয়েছে একটা জগৎ তার জন্য রাখা হয়েছে এটা নাম আলমী আরোহা তাহলে আপনি কি ঠিক করলেন না ভুল করলেন তাহলে এই সমস্ত জিনিসগুলি এগুলি চিন্তা গবেষণা আমাদের আসে আর আমাদেরকে আল্লাহ তালা যে জ্ঞান দান করে যদি আমরা প্রকাশ না করি তাহলে আমরা আল্লাহর কাছে দায়ী থাকবো এই দায়িত্ব এড়ানোর জন্যই আমরা প্রকাশ করি আমরা জানি যে আমাদের এই সমস্ত কথা বলার জন্য অনেকেই আমাকে গালি দেবে মন্দ বলবে এটা আমি জানি কিন্তু আমার কথার প্রতিবাদ তারা করতে পারবে না শুধু গালিই দিতে পারবে এর যুক্তি দিয়ে এই কথাকে খণ্ডন করতে পারবে না ইনশাল্লাহ তারা তার কারণ আমি তো গায়ের বলে কথা বলিনি আমি তো কোরআন থেকে বলছি তাহলে সৃষ্টির যে প্রক্রিয়াটা যেভাবে একটা ধারাবাহিকতায় একশো বিশ দিন পরে সেখানে রুহ ঢোকে সেইখানে একটা মানুষ মরে গেল তাকে মন কান রেখে জীবিত করে ফেলাইল আর প্রশ্ন করলো এটা কি সোজা মরে যে গেল তার তো স্ট্রাকচার যেটার উপরে রুহুয়াল্লা পাঠাবেন একশো বিশ দিনে নূতন একটা কনস্ট্রাকশন করে সেটার মধ্যে রুহুটা ফুঁকে দিচ্ছে কি ঠিক কিনা মাতৃগর্ভে নূতন একটা কনস্ট্রাকশন এটা একশো বিশ দিনে করার পরে সেখানে আল্লাহ রুহু দিচ্ছেন এখন যে মানুষটা মরে গেছে পচে গেছে বস্তুগুলো নষ্ট হয়ে গেছে এটার মধ্যে একটা রুহু কীভাবে প্রকাশ করানো যেতে পারে বলেন যে গাড়িগুলো রাস্তার পরে ফেলা দিতে কন্ড গাড়ি সেই গাড়িতে আপনার ইঞ্জিন ফিট করে চালাইতে পারবেন সেই গাড়িটা বলেন যে গাড়িটা ধ্বংস সেই গাড়িটা আপনি ইঞ্জিন ফিট করতে পারবেন তাহলে ইঞ্জিন ফিট করতে গেলে তো বডিটাও ঠিক লাগবে তাহলে কবরে মানুষকে জ্যাথা করে ফেলাইলো কথা বলাই ফেলাইলো এটা আপনি চিন্তা করবেন না যে একটা মানুষ জেতা জ্যান্ত করতে কি লাগে এগুলো চিন্তা করতে হবে আমরা নূতন কিছু বলছি না আমরা কোরআনের কথাটাই সঠিক সঠিকভাবে বলছি আর সমাজের সমস্যা আপনি লাখো লাখো হাজার হাজার সাইকুল হাদিস আছে কিন্তু সাইকুল কোরআনও পাবেন না এই সমস্যাটা এখান থেকে সৃষ্টি হয় হাদিসের যদি সাইকুল কোরআন যদি আর সৃষ্টি হতো তাহলে কিন্তু এই কথা আমি বলছি আরও দর্জনে বলতো তখন আপনার মনে করতেন এটা ঠিক কিন্তু আমাদের এতই দুর্ভাগ্য যে আমাদের মাঝে সাইকুল কোরআন সৃষ্টি হচ্ছে না কমই একজন আলেম আমাকে বসে যে শুধু আমি গোল্ড মেডেলিস্ট কমই থেকে কিন্তু আমি কোরআনের দুইটা আয়াতের আমি তাফসিল করতে পারি না সত্য কথা সেইগুলো তার কারণ কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে না শিক্ষা দেওয়া হচ্ছে শুধু হাদিস সাইকুল হাদিস সাইকুল হাতে মুক্তি বের হচ্ছে কিন্তু কোরআনের জ্ঞান এ নিয়ে কিন্তু মানুষ বাইরে হচ্ছে না হচ্ছে হলে খুবই কম খুবই রেয়ার তো এই জন্য আপনারা এ নিয়ে মনের মধ্যে দুর্বলতা রাখবেন না যে একটা মানুষ সৃষ্টি করাটা এত সোজা না দ্বিতীয়বার যখন আমরা হাসের ময়দানে সৃষ্টি হব সেখানেও কিন্তু একই প্রক্রিয়ায় আমরা সৃষ্টি হবো এসে শৃঙ্গার প্রথম ফুৎকারে আমাদের দেহের অবকাঠামো গঠিত হবে চল্লিশ বছর মতো সিঙ্গার ফুৎকারটা চলতে থাকবে পানি মাটি আগুন বাতাস এই পদার্থগুলি শূন্যের উপরে সব ঘুরতে থাকবে সিঙ্গার ফুৎকারে ঘুরতে থাকবে এবং এই পদার্থের মধ্যে আছে আমাদের দেহ এই পদার্থ থেকে আমাদের ঘুরে 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 আমাদের আসল দেহটা একত্রিত হবে এটা সুরে আছে ইব্রাহিম আল্লাহর কাছে বলছিলেন যে মতা আল্লাহ একটু দেখান তো আপনি মৃতকে এমন করে জীবিত করবেন আল্লাহ বলবেন তুমি চারটে পাখি ধরো পোষ মানো জবে করো কাঠো করো মিশিয়ে চাইটারে রেখে দাও তারপরে তাদের নাম ধরে ডাক দাও ইব্রাহিম আসলামদের নাম ধরে ডাকলেন তখন দেখলেন ওই যে চাইর পাহাড়ে যে পাখিগুলো কাটি কেটে রাখছে সব উড়ে এক জায়গায় যে এখন কালি ঘুরছে এক জায়গায় ঘুরে 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 আপন আপন দেহের অংশ একত্রিত হয়ে গেছে হয়ে যাওয়ার পরে ইব্রাহিম আল আসলামের কাছে আইসা পাখিগুলো তার মাথার সাথে মিলে গেল এইটা কিন্তু খুশুরে বাঁকারে আছে এখন ইব্রাহিম আল আসলামের এই দৃষ্টান্ত যেটা ঠিক কেয়ামতের দৃষ্টান্ত ওটাই সিঙ্গার ফুৎকারে চল্লিশ বছর পর্যন্ত পানি মাটি আগুন পাতার ঘুরফাক খাবে এর ফলে আমাদের দেহের যে বিক্ষিপ্ত অংশগুলি একটা গোরস্থান নদী সমুদ্রেতে ভেসে গেছে বলেন তো সেই দেহটা পৃথিবীর কোথায় কোথায় গেছে এগুলি সেদিন আল্লাহ খুঁজে বের করবেন এবং ইস্তাবিল্লা সিংহের ফুটকারি এগুলা ঘুরে ঘুরে একত্রিত হবে এর যে দেহগুলি চলিট নবী রসুল পায়গাম্বার শহীদান এদের অনেকের দেহ আজগুলার ভাঙবে না সেই দেহগুলোও সিঙ্গার ফুতকারে ভেঙে যাবে শৃঙ্গার ফুতকারে ভেঙে গিয়ে সেই দেহটা ঘোরাঘুরা হয়ে টুকরা টুকরা হয়ে এই দেহের মধ্যে যে ফরেন বডি আছে এগুলো সব বের হয়ে যাবে মানে আপনি কতটা সাগর গরু হাঁস মুরগি কি কী খেয়ে আপনার এই দু দুমন দেহটা হয়েছে এই দেহের মধ্যে যে আপনার যে ফরেন বডি অর্থাৎ অন্যান্য পদার্থের মাধ্যমে আপনার যে দেহটা সৃষ্টি হয়েছে এটা কিন্তু ভেঙে ঘুরে ঘুরে করে আপনার দেহ থেকে আমাদের সবার দেহ থেকে মিলিয়া একটা গরু খাইছি একটা গরু বানাবেন এবং সেটা ছোট গরু মায়ের পেট থেকে গরু বাচ্চা যেভাবে হয় ওইভাবে একটা গরু বানানো হবে আর আমরাও হাস্ট ময়দানে উঠবো মায়ের পেট থেকে যেরকম ভূমিষ্ঠ হয়েছি দুনিয়ার কোনো খাদ্য খাদ্য গ্রহণ করার আগে ওভাবেই আমরা ভূমিষ্ঠ হব এই প্রক্রিয়াটা হবে সিংহের প্রথম ফুৎকারে এগুলি যদি আপনারা ইউটিউবে দেখেন আমার বিস্তারিত আলোচনা আছে আমি খুব সংক্ষেপে এখন কথা বলছি আপনাদের বসে অত কষ্ট হতে পারে কিন্তু আমি দীর্ঘ কথা দীর্ঘ সময় নিয়ে কথা বলার তো আমার অভ্যাসও নাই আর সময়ও নাই এখন তাহলে প্রথম সিংহের ফুৎকারে আমাদের যে মানে পদার্থের দেহটা এটা কালেক্টেড হয়ে যাবে হয়ে যাওয়ার পরে সিংহের ফুৎকার শেষ হবে এক পাশ বৃষ্টি বসিবে এই বৃষ্টির মাধ্যমে আমাদের এই যে দেহটা একত্রিত হয়ে গেল এর মধ্যে রুহুটা ঢুকে যাবে চারটে জিনিস তো তিনটা নবস একটা রুহু মতমান্না নবসে আম্মারা নবসে লাউ আর রুহ এই চারটে নিয়ে আমাদের অদৃশ্য দেহ যে দেহটা নিয়ে আপনি আমি এখানে বসে আছি তাহলে এখন এই অদৃশ্য দেহটা এইটা শুধু রুহুটা আপনার ওই বটিতে ঢুকবে বৃষ্টির মাধ্যমে আল্লাহ ঢুকাই দেবেন তো ওই রুহুটা ঢোকার পরে এখন আপনি ঘুমাতে পারবেন তার মানুষ যখন ঘুমায় তখন তার মধ্যে শুধু তার তিনটা মানে নফস বের হয়ে যায় দেহের মধ্যে শুধু রুহুটা থাকে আপনি যখন ঘুমান তখন কী হয় এটা কোরআনে বলা আছে না আল্লাহ ইয়াক লুজুল আংফুস আই না মাওথিয়া আল্লাতি লাফ কামুৎফু মানা মহা সফ কোরানে বলা আছে আপনি যখন ঘুমান তখন আপনার দেহ থেকে তিনটা নফস বের হয়ে যায় নভসে মতমান না নভসে লাউ আমার নভসে আমার শুধু রুহুটা থাকে এই রুহুটা নিয়ে আপনি না প্রাণ করে ঘুমাচ্ছেন তো হাসানের মাধ্যমে প্রথম সিঙ্গার হুৎকার পরে আপনাকে রুহুটা দেওয়া হবে রুহু দেওয়ার পরে আপনি ঘুমিয়ে যাবেন এই ঘুম এরপরে চল্লিশ বছর বিরতি থাকবে দ্বিতীয় চল্লিশ বছরের সিঙ্গার দ্বিতীয় ফুৎকার হবে কিন্তু এই সময়টা আপনি ঘুমিয়ে থাকবেন তারপর মান হলো পুরাণে কি বলা আছে ইয়া বৈলানা ধ্বংস আমাদের আফসুস আমাদের জন্য আমাদের ঘুম থেকে আমাদেরকে কে জাগালো তাহলে এই যে ঘুম এই ঘুমটা আপনি কোথায় পেলেন এখানে ঘুম যে প্রথম সিঙ্গার ফুৎকার পরে আপনার এই যে এই যে স্ট্রাকচারটা যেটার মধ্যে রুটে ঢুকবে এইটার মধ্যে আল্লাহ শুধু রুহুটা ঢুকায় দিলেন আর নফ তিনটা এখনো দেন না এটা দিবে দ্বিতীয় সৃঙ্গের ফুত করে দ্বিতীয় সৃঙ্গের ফুত করে যখন এই নফশগুলি মানে ধীরে ধীরে ওই আপন আপন প্রাণগুলির মধ্যে ঢুকে যাবে তখন রুহু তো আগেই ঢুকছে আর নফস তিনটা ঢুকবে পরে দ্বিতীয় সৃঙ্গের ফুত করে এই নফসগুলি যখন ঢোকা হয়ে যাবে তখন আপনার পূর্ণাঙ্গ মানুষ এবং এগুলি সবই মানুষ অবস্থা আপনি মাটির মধ্যে আছেন মাটির মধ্যে আছেন আপনি আমি সবাই কিন্তু আমি পূর্ণাঙ্গ মার পেটে যেরকম নবসর রুহু নিয়ে আমরা একেবারে জ্যান্ত মানুষ মারপেটে লাথি মেরি হাত দেই খাই এটা করি ওই রকম আমরা মাটির মধ্যে আমরা জীবিত হয়ে গেছি কিন্তু বের হব কখন যখন এই মাটির উপরে আল্লাহ এক পশলা বৃষ্টি বসাবেন তখন আমরা সবাই ফুটি ফুটি আর বাইর হবো এটা কিন্তু কোরআনে বারবার আল্লাহ বলেন যে আমি বৃষ্টির সাহায্যে যেরকম পৃথিবীর সব কিছু উৎপাদন করি তোমাদেরকে আমি বৃষ্টির মাধ্যমে বের করবো এটা কোরআন শরীফ বহু জায়গায় কথাটা বলা আছে এই বৃষ্টির মাধ্যমে হাসরে মাধ্যমে আমরা মাটির থেকে ফুটে ফুটে বের হবো ছোট্ট অঙ্গ সবাই ছোট্ট সবাই উলঙ্গ কারো লজ্জা সরম বা কারো কেউ সব সমাজ আপনি কি শুধুমাত্র আদম হওয়া দুইটা মানুষ এই দুইটা মানুষ বড় তার কারণ আল্লাহর কোরআন বলছে যেভাবে সৃষ্টি করেছি সেভাবে তোমাদেরকে পুনরায় সৃষ্টি করব। তাহলে সামের প্রথম সৃষ্টিটাই হয়েছে তারা বড় এবং পোশাক সহ তাদেরকে উলঙ্গ আল্লাহ সৃষ্টি করেন নাই এই জন্য আদম হওয়া দুইটা মানুষ বড় আর সব মানুষগুলি আমরা ছোট্ট ছোট্ট সব মার প্যাট থেকে এরকম সব আচরে আমরা উঠব ওঠার পরে ধীরে ধীরে আমরা ওই মাঠে বড় হব আমাদেরকে হাওয়া কচারে পানি পান করানো হবে পোশাক দান করা হবে এই সব কিছু আস্তে আস্তে প্রক্রিয়াগুলি মাঠে চলবে সত্তর বছর পরে আল্লাহ তালা বিশালে সিংহাসন নিয়ে মাঠে নেমে আসবে এই আলোচনাটা একদিনে এটা কমপ্লিট করা যায় না কিন্তু আমি চাই যে কোনো একটা কথা যদি বলি যে আগামী সপ্তাহে বলবো তা আগামী সপ্তাহে মরে যাই আমি যদি না থাকি সে বলতো এই জন্য আমি তাড়াহুড়া করে হলেও আমি আমার কথাটা বলে দেওয়ার চেষ্টা করছি তো এখন বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হচ্ছে কিনা এইভাবে আমরা দ্বিতীয় সৃষ্টিটা এটা এমন নয় যে ওই পুরানো সব কিছুর মধ্যে আল্লাহ তালা রহু দিয়ে দিলেন এখানেও কিন্তু ওই সময়টা না হলো প্রথম শৃঙ্গার ফুত করে পদার্থ দেওয়াটা জমা করা হলো এবং সেখানে শুধু দেওয়া হলো দ্বিতীয় শৃঙ্গার করে তার মধ্যে নক্সগুলি ঢুকিয়ে দেওয়া হল এরপরে সে একটা পূর্ণাঙ্গ মানুষ হলো যেরকম মায়ের প্যাটে আমরা পূর্ণাঙ্গ মানুষ মায়ের প্যাটে আমরা ফিট হয়ে যাই ওরকম মাটির নিচে আমরা একেবারে ফিটফ্যাট পূর্ণাঙ্গ একটা মানুষ হয়ে গেলাম এরপরে এক বছর বৃষ্টি বসানোর পরে মাটি ফুটে ফুটে সব আমরা বের হয়ে গেলাম তাহলে প্রথম সৃষ্টি এবং দ্বিতীয় সৃষ্টি সিমিলারিটি আছে কিনা সামঞ্জস্য আছে কিনা দেখেন একই রকম এই হল সৃষ্টির নিয়ম এখন আপনি মন কান্না কিভাবে সৃষ্টি করবে একেবারে মারা গেল রওনা আর আর দেহ যাচ্ছে করে করে কি এরা সম্পূর্ণ ভ্রান্ত কথা এগুলো আপনারা জানি না আপনাদের মনে কতখানি বিশ্বাস করতে পারবেন কিন্তু আমি কোরআন থেকে বলেছি সব এ কথাগুলি সত্য আস্তে আস্তে মানুষ এগুলো বিশ্বাস করবে এবং জ্ঞানীরা যারা শুনছে তারা ইনশাল্লাহ নাইনটি ফাইভ পার্সেন্ট এটা সমর্থন করেছে জ্ঞানীদের কথা বলছি তো এই জন্য আপনারা এই কথাগুলো কোরআনের কথা সঠিকভাবে আপনারা শোনার চেষ্টা করেন আল্লাহ জানে কতদিন আপনাদের সামনে আসতে পারবো তো আপনার একটু আজানের সময় সময় আজকে আপনাদের দেরি হয়েছে মনে হয় বৃষ্টি ছিল এই জন্য আপনাদেরকে দোষারোপ করছি না হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছিল তো তারপর আপনারা টার্গেট নেবেন যে যাতে খুব সহজে মসজিদে যাওয়া যায় এবং কোরআনের কথাগুলি শোনা যায় তাহলে আমরা যে হায়াত এবং মানুষকে মৃত্যুদান করা মানুষের মানুষকে দান করা একমাত্র আল্লাহ ছাড়া এটা কারো কোনো ক্ষমতা নাই এখন আল্লাহ যাকে দায়িত্ব দেন সেটা তো বলাই আছে আলাদা ইসলামকে আল্লাহ ক্ষমতা আলাদা বলা আছে জিবির সালামকে কি ক্ষমতা বলা আছে হিসকিল আলাহ সালামের সময় দশ হাজারের ঊর্ধ্বের লোক মারা গেছিল হিসুল আসলাম দোয়া করছেন তাই দশ হাজার লোককে জীবিত করে দিয়েছিলেন এগুলি তো অলৌকিক ঘটনা এগুলির কোন সাধারণ নিয়ম না মেয়েরাজে আল্লাহ নবী নবীরদেরকে জীবিত করে তাদেরকে উপস্থিত করে তাদের সাথে রাফুলের সাথে কথাবার্তা আলাপ আলোচনা আছে এগুলো তো সাধারণ নিয়ম না এগুলো মিরাকুল এগুলো হলো মেরোজেজা কিন্তু সাধারণ নিয়ম যেটা সেটা হলো প্রত্যেকটা মানুষের দুইটা মরণ দুইটা জীবন এর বাইরে নাই এর বাইরে আপনি কোনোভাবে প্রমাণ করতে পারবেন না যদি কিছু থাকে তা মনে করতে হবে সেটা জাল এই জন্য এই কথাগুলো আপনারা ভালো করে বোঝেন এখানে আল্লাহ কি বললেন একটা কি অল্লাদি ইব্রাহিম আসলামি ইউমি নি সুম্মা ইউন তিনি সেই আল্লাহ যিনি আমার মৃত্যু কার্যকর করেন এবং তারপর তিনি আমাকে আবার জীবিত করবেন সেটা আল্লাহই করবেন এবং কোরআনকে বলা আছে আরম বার্জাকও বারজাকুন অমর কি আমার মৃত্যুর পর থেকে বারজাক মানে পর্দার আড়ালে জগৎ কেমত পর্যন্ত এটা ডাইরেক্ট করে নেয় অমেউ আরাহিম বারজাখন এলা ইয়মেল কিয়ামত এই যে বরজাক মৃত্যুর পর থেকে হাসনের মাদানে আমরা জীবিত হব এটা বরজাক পর্দার আড়ালের জগৎ পিছনে একটা বরজাক গেছে আদমের পিঠ থেকে বের হয়ে সাক্ষী দিয়া আমরা যে মৃত্যু বরণ করলাম আমাদেরকে দাদার পিঠে মাঝে ঢুকে রাখা হলো সেখান থেকে আমরা এখন দুনিয়াতে আসতেছি তো এই যে কোথায় আদম সে সময় সাক্ষী দিয়েছি এখন হাজার হাজার বছর গেছে না এই সময়টা কি এটাকে বলে বরজাক সামনে একটা বরজাক আর পিছনে একটা বরজাক এই একটা জীবন সামনে আর একটা জীবন মায়ের থেকে জন্মগ্রহণ করছি আবার হাসে মধ্যে মেলে সিঙ্গের ফুট করে জন্মগ্রহণ করবো এই তো জীবন আমাদের কিন্তু এর মধ্যে কোনো বাড়তি কমতি নাই বাড়ানো কমানো যাবে না যদি বাড়ান কমা তা সেটা হবে মানে ভুল আর আমাদের সমাজের অবস্থা হলো যে আলেমদেরকে মানুষই খুব ভয় করে যে যা বলছে ভালো মন্দ যাই হোক মন্দ বললে বা কিছু ভুল বললেও কেউ প্রতিবাদ করার মতো সাহসও না এবং করেও না আবার প্রতিবাদ করার জন্য যে জানতে হবে সেই জ্ঞানও অধিকাংশ লোকের নাই তো যাই হোক আল্লাহতালা আপনাদের আমাদেরকে হাজির করেছেন আমরা শোনা তার আমরা শুনছি এরপরে সামনে কি আল্লাহ আত্মা আই খাতিয়াতি এবং আমার আল্লাহ সেই আল্লাহ আমি আশা করি যে ক্ষমা করে দেবেন তিনি আমাকে খাতিয়াতি আমার ভুল ভ্রান্তিগুলি আমার দিন বিশারের দিনে দিন পঞ্চাশ হাজার বছরের একটা দিন এই দিনে আল্লাহ তালা আবার ভুল ত্রুটি খাতিয়াতি মানে যে অসাবধানতা ভুল যেগুলা ভুল ক্রমে যে হয় অপরাধ এগুলি আল্লাহ আমাকে মাফ করে দেবেন এরপরে ইব্রাহিম আসাম বললেন রব্বে হাবলি হুকমাও আলহিকনি বেশ সলহীন হে রব আমাকে আপনি দান করেন হেকমত হেকমত হল সঠিক জ্ঞান আল্লাহ তালা কোরআন পাঁকে বলেন অমাই হেকমতা উতিয়া খায়রান কাসিরা যাকে সঠিক জ্ঞান দান করা হয়েছে তাকেই পর্যাপ্ত পরিমাণে কল্যাণ দান করা হয়েছে আপনি কুটিপতি বা বিলিয়ন প্রতি মিলিয়ন প্রতি ট্রিলিয়নপতি এটা কল্যাণ না যদি আপনাকে হেকমত অর্থাৎ সঠিক জ্ঞান লাভ করেন এই সঠিক জ্ঞানের মাধ্যমে আপনি পরকালে হাজার হাজার কোটি বছরের জীবন আপনি লাভ করবেন সেই জীবন অসাধারণ জীবন এজন্য জন্য বসেন যে যাকে খায়রান কাসিরা আল্লাহ তালা মানে সঠিক জ্ঞান দান করেছেন শরীয়তের সঠিক জ্ঞান যাকে দান করেছেন তাকে আল্লাহ তালা অনেক কল্যাণ দান করেছেন তো পয়গম্বর আল্লাহ দোয়া করলেন রব্বে হাবলি হুকমা তিনি ধন সম্পদ চাইলেন না যে আমাকে সম্পদ দাও এটা বলেন বলছি হুকমা আমাকে সঠিক জ্ঞান আমাকে সঠিক জ্ঞান দান করেন এই সঠিক জ্ঞান দান করলে আমি জান্নাতের অধিকারী হব অলহ নিবেশালীন এবং যারা সৎকর্মপরায়ণ তাদের সাথে আমাকে মিলিত করুন তাদের সাথে আমাকে মিলিয়ে দেন নবীর রসুলদের যে অবস্থান যেখানে সেখানে এক নম্বর জান্নাতের সব রসুলরা থাকবে তাদের সাথে আমাকে মিলিয়ে দেন আর কি ওয়াজী লেসানা শেতকেন ফিল এবং আমার জন্য অবশিষ্ট রাখুন সত্য বর্ণনা পরবর্তীদের মধ্যে মানি জিব্বা শেবা এর অর্থ কি যে সত্য কথা আমার ব্যাপারে সত্য কথাগুলি আপনি পরবর্তীদের মধ্যে অবশিষ্ট রাখেন এগুলা এত অর্থ লেসানা শেতকেন লেসান মানি জিভবা শেখকেন মানে সত্য অর্থাৎ আমার সত্য বিবরণ এটা ফিল আকার পরবর্তীদের মধ্যে আপনি অবশিষ্ট রাখেন পরবর্তীরাও যেন আমাকে সঠিকভাবে জানতে পারে যে ইব্রাহিম আল্লাহ সালাম এই ছিলেন আমরা কোরআনে পাচ্ছি মা কানা ইব্রাহিম ইহাদিউ আল্লাহ নাসলিয়া ইব্রাহিম আল্লাহ সালাম এহুদিউ ছিল না নাসরা ছিলেন না ওলা কেন কানা হানিফ আহ তাহলে ইব্রাহিম আল্লাহ সালামের এই যে মানে ভবিষ্যতে যারা আসবে তাদের মধ্যে তার সঠিক বিবরণ সত্য পরিচয় এটা বজায় রাখার জন্য ইব্রাহিম আল্লাহ সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন এইটা কিন্তু সবার ক্ষেত্রেও আমাদের রাসুলের ক্ষেত্রেও এটা। আল্লাহর রাসুল চলে গেছেন কিন্তু তার সঠিক বিবরণ পৃথিবীতে বিদ্যমান কি কোনো ভুল আছে রাসুলের যে জীবনী আপনারা উনিশ বিড় এক লেখকের সামান্য কিছু ত্রুটি চুটি বা কেউ কম বলছে কেউ বেশি বলছে কিন্তু তার জীবনীতে কোনো ভুল ভ্রান্তি নাই এই জন্য রাসুলের সালাতেও ভুল ভ্রান্তি নাই একদল লোক বলে রাসুলকে দেখিনি তার নামাজ আমি পড়বো তা বলে তা আপনি যেভাবে পারেন সেভাবে পড়েন আপনি কোরআন দিক নামাজ পড়েন মানে এগুলো হলো মানে অতি চালাকি এই কোরআন কি আমাদের উপরে নাজের হয়েছে এই কোরআন রাজির উপরে নাজর হয়েছে সাহাবাইকরামদের মাঝে কাজে এই কোরআন তারা পড়েছেন তারা শিখেছেন তারা জানেন তারা নামাজ রোজা হওয়া জাকাত সব আমাদের শিখিয়েছেন আমরা সেগুলি করছি আর লোকে বলে কোরআনে তো এ নেই কোরআনে তো সেই নেই কোরআন এরকম বলা নাই এই আমি আপনাদের এই নামাজে আসার আগেও যে আমরা এগুলো কেন বলবো দূরত কেন পড়বো তার সাথে এই দিয়া দোয়া পড়লে কেমন হয় সুবহানা কা সুহানা রবিকা রব বলে এই যাতে আম্মায়া সিবু না আলহামদুলিল্লাহ রব বলে তো সালাম আছে কাজেই দুরুক না পরে এইটা পড়লে হয় না আমি হ্যাঁ আপনি পড়েন কাজে অধিক পণ্ডিত হওয়া এটা হলো শয়তানে পেয়েছে এদেরকে এদেরকে শয়তানে পেয়েছে তার কারণ এই কোরান যাদের উপরে নাজেল হয়েছে এবং এই কোরান যাদের মধ্যে পরিপূর্ণতা লাভ করেছে বিদায় হাজার দিন আলিও আকুম। এই কথা আল্লাহ বলেছেন যাদের মাঝে তাদের নামাজ তাদের রোজা তাদের হজ তাদের জাকাত তাদের বিধান এইটা ছাড়া কি আমরা অন্যটা খুঁজব কোরআন দ্বারা আপনি বেশি বোঝেন কোরআন তারা বোঝে নাই তাদের মাতৃভাষা আরবি ছিল তাদের মধ্যে কোরআন নাজেন হয়েছে কাজে এই জন্য আমরা সবসময় এই যে কথাটা যে অজালি লেসানা আখরিন যে পরবর্তীদের মধ্যে আমার সঠিক এবং সত্য বর্ণনা এটা যেন বিরাজমান থাকে এইব্রাহিম আমাদের জাতির পিতা এ দোয়া তো সবার জন্য সব নবীরা এটা আল্লাহর কাছে চেয়েছেন বা আমাদের বাবা বললে তো আমরা সবাই সে পেয়ে যাচ্ছি তিনি জাতির পিতা কাজেই এই জন্য নবী রসুলদের জীবনী তাদের আমল এটার উপরে সন্দেহ করবেন না সন্দেহ করে আপনি কোরআন দুই লাইন পড়ছেন আর মনে করেন যে এই কোরআন তো এরকম আছে এটা তো এই নামাজের সাথে মিশে না বনে না তাহলে এখন মনে করেন যে কোরআন আপনার উপরই নাজার হয়েছে আপনি বোঝেন কোরআন কাজে এই চিন্তা এগুলো শয়তানি চিন্তা আপনি আত্মসমর্পণ করেন কোরআনকে ভালোভাবে বোঝার চেষ্টা করেন রসুলদের জীবন বিকৃত হয় না আদমুল আসলামের সম্বন্ধে যা জানেন ঠিক আছে কিনা নুমুল আসলাম সম্বন্ধে আপনারা জানেন যেগুলি ঠিক আছে কি না হাজার হাজার বছর হয়েছে এলোমালো হয়ে গেছে কোনোটা কালোমালো হয়নি সবই ঠিক আছে এগুলি ঠিক রাখার দায়িত্ব আল্লাহর কাজ নবী রসুলদের জীবন তাদের আমল এটা কখনো বিকৃত হয় না এটা সঠিকভাবে হেফাজতে রাখেন আল্লাহ তাহলে কোরআন থেকে বুঝে নেন আমার সত্য বিবরণ আমার সত্য আলোচনা পরবর্তীদের মধ্যে আপনি বহাল রাখুন বজায় রাখুন যে ইব্রাহিমের দোয়া আল্লাহ করে তুলে দিয়েছেন সমস্ত নবীদের চরিত্র তাদের আমল আকলাক এটা বিশুদ্ধ তা আমাদের তো অন্য নবীদের আমল আখলাক জানার দরকার নেই মোহাম্মদ সালাম আমরা তার জন্য তার আমল জানটাই আমার জন্য যথেষ্ট আর অন্য নবীদেরকে আমরা নবী হিসেবে স্বীকৃতি দিব যে তারা নবী আল্লাহর রসুল আল্লাহর প্রেরিত পুরুষ এটাই আমাদের জন্য যথেষ্ট